আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগির রোস্ট আর কি। তো এটা ভীষণ মজার, আর আমি মনে করি যে আমি যেভাবে তৈরি করেছি এটা কিন্তু সবচাইতে বেশি মজার। তো আপনারা আমার রেসিপি ফলো করে যদি বানান অবশ্যই খুব 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 মজা হবে, এটা আমি কথা দিচ্ছি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখতে হবে, তাহলেই আমার মতো করে তৈরি করতে পারবেন। আর আমি আমার মতো করেই দেখানোর চেষ্টা করছি। অনেকেই অনেকভাবে তৈরি করেন, কিন্তু আমি আমার মতো, আমি যেভাবে তৈরি করে থাকি আমি ঠিক সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে এই যে আমি মুরগি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে টক দই আমি গুঁড়া দুধ দিয়ে, ভিনেগার দিয়ে আমি টক দইটা তৈরি করেছি বাসায়। আর এখানে মশলার মধ্যে আমি দেখতেই পাচ্ছেন দারুচিনি, লবঙ্গ, এলাচি, গোলমরিচ, জিরা আর জায়ফল, জয়ত্রী আর একটা একটুখানি স্টার অ্যানিস দিয়েছি, সামান্য দিয়েছি এটা, এটা কিন্তু প্রচুর ধক থাকে। তো এই যে এরকম একটা স্টারের একটা এক সাইড দিয়ে আমি ভেঙে নিয়েছি। তো এটাকে আমি গুঁড়া করে নিয়ে তারপরে ফিরবো, এটা ভেজে গুঁড়া করে নিব। তারপরে হচ্ছে আমার লাগছে এখানে পেঁয়াজ কুচি আর লবণ, তারপরে হলুদের গুঁড়া, আর সামান্য নিয়েছি আমি কিন্তু জর্দা রং। এই যে গুঁড়া মশলাটা আমি বেটে গুঁড়া করে নিয়েছি, আর গোটা মশলা নিয়েছি এখানে আবারও দারুচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে নিয়েছি যে বাদাম বাটা, দেখতেই পাচ্ছেন এখানে তিন প্রকার বাদাম নিয়েছি আমি, চীনা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম। আর আদা রসুন পেস্ট নিয়েছি 2 টেবিল চামচ, আর লাগবে আমার রান্নার তেল। তো এই যে বেরেস্তাটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ওটা দেখালাম না, বেরেস্তা এভাবেই ভেজে নিয়েছি। আর বেরেস্তা রেসিপি কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে ওটা আমি তৈরি করেছি আর দীর্ঘদিন ক্রিসপি কীভাবে থাকবে বা রাখবো সংরক্ষণ করে। তো ওটাই আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব লিঙ্কটা, যদি আপনারা কেউ চান তাহলে দেখে নিতে পারেন। তো আমি কিন্তু মুরগিগুলিকে একটু লবণ আর লেবু রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে কিন্তু আমি সবগুলিকে ভেজে নিচ্ছি ডুবো তেলে, দেখতেই পাচ্ছেন আর প্রচুর ছিটে জন্য আমি এটা আর ক্যামেরার সামনে আর কি আমি আসে দেখাইনি। তো এই যে লাস্ট পর্যায়ে যেইগুলি ছিল আমি ভেজে নিলাম, সবগুলি কিন্তু আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি, আমি একটু কড়া করেই ভাজি। তো ভাজাটা যার যার পছন্দ অনুযায়ী, তবে আমি যেভাবে করি আমি এটাই শেয়ার করছি আপনাদের সাথে। সবগুলি ভেজে তুলে নিয়ে আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, আর তেল কিন্তু আমি কমিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ওই একই কড়াইয়েই আমি তেলগুলি সাইডে রেখে আমি পরিমাণ মতো তেল এর মধ্যে রেখেছি। এখন ওই যে ভেজে রেখেছি বেরেস্তা ওটা দিয়ে দিলাম। তারপরে একে একে আমি এর মধ্যে অন্য মশলা দিয়ে দিব, এই যে আদা রসুন জিরার যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম একেবারেই লো করে রেখেছি, যেহেতু আমার পেঁয়াজটা ভাজা এর জন্য আরও যদি বেশি দেই জাল তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলেই কিন্তু গন্ধটা অন্যরকম আসে পোড়া পোড়া, ওটা ভালো লাগে না। তো সবসময় খেয়াল রাখতে হবে যাতে কখনোই মশলাটা যেন পুড়ে না যায়। তো আমি গোটা গরম মশলাগুলিও কিন্তু দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্রেভিটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। তো সবসময় পারফেক্ট একটা গ্রেভি তৈরি করতে হবে আমাদের এই রোস্ট রেসিপিতে। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর বাদাম কিন্তু দিলে অনেকটাই টেস্ট আসে। ও সরি, আমি বাদামের মধ্যে একটু পোস্তদানাও দিয়েছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা বেটে আমি দিয়েছি একসাথে। এখন বাদাম বাটা দিয়ে দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে কিন্তু বাদাম বাটাটা দিতে হবে। বাদাম কিন্তু খুব বেশি ভাজা যায় না বা ভাজলে ভালো লাগে না, এর জন্য বাদাম কিন্তু ভাজতে যাবেন না, মশলাটা ভালোভাবে কষিয়ে বাদামটা দিয়েই, দেখতেই পেলেন। আমি ওই পাত্রটা ধুয়ে কিন্তু একটু পানি দিয়ে দিলাম, এখন ভালোভাবে কষিয়ে নিব।
একটা তেজপাতা আমি ছিঁড়ে দিলাম, তেজপাতা একটা অন্যরকম একটা ঘ্রাণ আসে, দিয়ে দিলাম কতগুলি অনেকগুলি কাঁচামরিচ দেখতেই পেলেন। হ্যাঁ, আমি আস্তে দিয়েছি, এটা ঝাল বের হবে না, শুধুমাত্র ফ্লেভারটা অ্যাড হবে। এখন আমি ওই মশলা এই জর্দার যে রঙটা সামান্য রেখেছিলাম ওটা আমি পানি দিয়ে গুলে ওটাও দিয়ে দিলাম। এখন এটা শুধুমাত্র কালারের জন্য, আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি দেই। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি কতগুলি কিশমিশ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই কিশমিশগুলি আমি দিয়ে দিব। কিশমিশ দিলেও কিন্তু রসটা অনেক বেশি মজা হয়। তো ভালোভাবেই কিন্তু এখন আমি এটাকে কষিয়ে নিব, সুন্দরভাবে কষাতে হবে। আসলে টেস্টটা কিন্তু এই যে মশলাটার মধ্যেই কিন্তু টেস্ট, মুরগিতে কিন্তু কোনো টেস্ট নাই। তো এটা যত বেশি সুন্দরভাবে তৈরি করব আমরা, আমাদের রান্নাটা কিন্তু ততটাই বেশি মজার হবে। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজা মুরগিগুলি দিয়ে দিলাম। ভাজা চিকেনগুলি অনেকে কিন্তু এটা পানি দিয়ে তারপরে বলক আসার পরে দেয়, কিন্তু আমি এভাবে করি না, আমি একটু কষিয়ে নেই। কষিয়ে নিলে কিন্তু আমার কাছে বেশি মজা হয়। তো এভাবে ভালোভাবে একটু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে কষিয়ে। তো এই যে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মুরগিগুলি কিন্তু মশলা মাখামাখা হয়ে গিয়েছে। তো আরও একটু নেড়েচেড়ে নিচ্ছি, একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিব। তো আমি যে টক দই ফেটিয়ে রেখেছিলাম যে পাত্রতে, ওটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, আর একটু টক দই ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করে দিব, আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এখন আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢেকে তারপরে রান্না করে নেব, শুকিয়ে আসা পর্যন্ত। আমি শুকিয়ে আসলে তারপরে ফিরে আসব। তো আমার পানিটা শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনাটা তুলে নিব। এই যে অনেকটা মাখামাখা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম বেরেস্তা, ওখান থেকে আরও কিছু বেরেস্তা এর মধ্যে দিয়ে দিব এখন এই পর্যায়ে। আর এই পর্যায়ে আসলেই কিন্তু দিতে হবে। তো বেশ, অনেকটা বেরেস্তা আমি দিয়ে দিলাম, এখন এটাও আমি আরও ভালোভাবে একটু মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে, এটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে দিতে হবে। আর এটা যে এত মজার আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে দুনিয়ার সবচাইতে বেশি মজার আর বেশি স্বাদের এই চিকেন রোস্টটা। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট একটু জাল করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। এখন কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিব, তারপরে হচ্ছে আমি এটাকে সার্ভ করে দেখাবো। তো তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই দেশি মুরগির চিকেন রোস্ট। তা আমি এই যে তুলে নিলাম, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।